তারকা দলের খ্যাতিতে বরাবরই এগিয়ে ব্রাজিল আর্জেন্টিনা, বিভিন্ন ইস্যুতে বিশ্বজয়ীদের চেয়ে ঢের এগিয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে কাতার বিশ্বকাপের আগে যেখানে সব সমীকরণ থেকেই মেসিরা ছিলেন নেইমারদের চেয়ে পিছিয়ে, ঠিক সেখানেই এখন একের পর এক রেকর্ডের তালিকাতে মেসিরা যাচ্ছেন সেলেসাওদের ছাপিয়ে। এই যেমন ইতিমধ্যেই ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান এখন আলফে সেলেস্তেদের দখলে, আর এবার বিশ্বের সবচেয়ে দামি দলের তালিকায় সেলেসাওরা আছেন মেসিদের চেয়ে পিছিয়ে। সম্প্রতি প্রকাশিত বিশ্বের সবচেয়ে দামি দশ দলের এই তালিকায় কোন দল আছে কোন অবস্থায় তার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দলবদল বাজারে এই মুহূর্তের সবচেয়ে দামি খেলোয়াড়দের দৌড়ে এগিয়ে আছেন কিলিয়ান এমবাপে, হ্যালান্ড, ভিনিসিয়াসদের মতো তরুণ ফুটবলাররা। আর তারকা খ্যাতি কাঁধে নিয়ে এগিয়ে আছেন মেসি, রোনালদোর মতো অভিজ্ঞ ফুটবলাররা। সেই একই ধারায় ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে বিশ্বজয়ী আর্জেন্টাইন। তবে বিশ্বের সবচেয়ে দামি দল গড়েছে কারা? মেসি নেইমারদের দলের অবস্থানটাও বা কোথায়? স্কোয়াডে থাকা 26 সদস্যের বর্তমান বাজার মূল্যে সবচেয়ে দামি দলের তালিকা নিয়ে এবার হাজির হয়েছে জার্মান ভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট, যাদের হিসেবে বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি দল গঠন করেছে ইংলিশরা। আর সেই তালিকায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের টপকে সেরা চারে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তাছাড়া আরও সাত দল জায়গা পেয়েছে এই তালিকায়, যেখানে 1.18 বিলিয়ন ইউরো নিয়ে তালিকার শীর্ষ স্থানে আছে থ্রি লায়ন্সরা। কাতার বিশ্বকাপের আগেও যারা এই শীর্ষ স্থানে ছিল, দলটির একাধিক খেলোয়াড় রয়েছেন যাদের মূল্য 80 মিলিয়ন ইউরোরও বেশি। এর মধ্যে হ্যারি কেইন, ফিল ফর্ডেন এবং জেডন সানচো রয়েছেন। পরবর্তী সবচেয়ে মূল্যবান স্কোয়াড ফ্রান্সের, মূলত কিলিয়ান এমবাপে, ক্রিস্টোফা অ্যানকুকো, রাফায়েল ভারানে, কিংসলে কোমান এবং জুল কুন্দের মতো খেলোয়াড়দের কারণে ফ্রান্সের স্কোয়াড মূল্যবান। তাদের মূল্য 978 মিলিয়ন ইউরো। আর এই তালিকার শীর্ষ তিনে আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল পর্তুগাল, 910 মিলিয়ন ইউরো নিয়ে সেরা তিনে আছে তার দল। অন্যদিকে কাতার বিশ্বকাপের আগে এই তালিকার সাথে থাকা আর্জেন্টিনা বিশ্বকাপের পরে এক লাফে চতুর্থ স্থান পেয়েছে। মূলত বিশ্বজয়ের পর থেকেই আর্জেন্টাইন ফুটবলারদের চাহিদা বেড়েছে ফুটবল বিশ্বে, যার ফলশ্রুতিতে তালিকার চারে দলটি 859 মিলিয়ন ইউরো নিয়ে মেসিদের দল এখন শীর্ষ চারে। তাছাড়া মূল্যবান স্কোয়াড নিয়ে তালিকার পাঁচে আছে স্পেন, 806 মিলিয়ন ইউরো নিয়ে পাঁচবারের চ্যাম্পিয়নদের টপকেছে তারা। এদিকে কাতার বিশ্বকাপের আগে এই তালিকার তিনে থাকা দল ব্রাজিলের দাম পড়েছে অনেকটাই বেশি। বিশ্বকাপ শেষে বর্তমান 703 মিলিয়ন ইউরো নিয়ে এই তালিকার ছয়ে সেলেসাওরা। তাছাড়া জার্মানি, ইতালির মতো দলগুলো আছে তালিকার 7 এবং 8 নম্বর অবস্থানে, যাদের বাজার মূল্য যথাক্রমে 622 ও 615 মিলিয়ন ইউরো। আর এই তালিকার শেষ দুয়ে আছে বেলজিয়াম এবং নেদারল্যান্ডস, 511 মিলিয়ন ইউরোর দল বেলজিয়াম, আর 412 মিলিয়ন ইউরো নিয়ে তালিকার শেষে অবস্থান করছে নেদারল্যান্ডস।